ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এতদিন ধরে যারা এত ভাবনা চিন্তা করলেন, এত পরিশ্রম করলেন, এবার তো তাদের বোধহয় কোথাও একটা শ্রেষ্ঠত্বের বিচার হওয়ার সময় এসে গেছে। একেবারে। আর আমার মনে তো প্রশ্ন যাচ্ছেই, মানে এবারে সেরা পূজোর সম্মানগুলো কারা ছিনিয়ে নিচ্ছে? একদমই তাই। তাহলে এবারে এবিপি আনন্দের মণ্ডপ সজ্জায় সেরা পূজোর সম্মান কারা পাচ্ছে জানতে বরং আমরা সরাসরি চলে যাই। আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সঞ্চয়ন, কারা পাচ্ছেন মণ্ডপ সজ্জায় সেরা পূজোর সম্মান এবং কেমন তাদের সেই মণ্ডপ সজ্জা আমাদের একটু দেখা? এই মুহূর্তে আমি রয়েছি কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিমের মণ্ডপে, এবং আমার পেছনে যে একটা বিশাল দেওয়াল দেখা যাচ্ছে, এই দেওয়াল কিন্তু গোটা বিশ্বের একটা প্রতিনিধি বলা যেতে পারে। বিশ্বজুড়ে একটা সমস্যা, দেশভাগের সমস্যা, উদ্বাস্তু হওয়ার সমস্যা, জমি হারানোর সমস্যা, কবির ভাষায় বলতে গেলে মাটি ভাগ হয় মা ভাগ হয় না, সেটাই কিন্তু তারা তুলে ধরেছেন তাদের এবারের মণ্ডপ সজ্জায়। আমি এই পাশের যে ইনস্টলেশন সেটা দেখাবো, যে একটা বাড়ি, যে বাড়ির মাঝখান দিয়ে পাঁচিল উঠেছে, এ ছবি কিন্তু একেবারে বাংলার খুব পরিচিত ছবি। বাংলা এবং পাঞ্জাবে বহু বাড়ি এরকমভাবে একটা সময় দেশভাগের সময় মাঝামাঝি ভাগ হয়ে গিয়েছে এবং সেভাবেই পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, আর এই ভাবনা থেকেই তাদের এবারের মণ্ডপ সজ্জা। এবং এই সমস্যা শুধু যে বাংলার তা নয়, কিন্তু বিশ্বজনীন সমস্যার তাকে তুলে ধরেই এবার তারা পেয়ে যাচ্ছেন মণ্ডপ সজ্জায় সেরার সম্মান। আমি সেরা পূজোর পুরস্কার তুলে দেবো তাদের হাতে। এই কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম, তারা এবার মণ্ডপ সজ্জার জন্য সেরা পুরস্কার পাচ্ছেন। আমি চলে আসবো মণ্ডপের আরও একটা অংশে। এরকম ভেতরের যে অংশটা দেখালাম তার পাশাপাশি বাইরের অংশ, সেটা কিন্তু একেবারে একটা সীমান্তবর্তী এলাকার যে ছবি সেটাকে তুলে ধরছে। ঠিক যেরকমভাবে দেখা যায় যে বিভিন্ন সীমান্ত সমস্যা, সেখানে গোলাগুলি চলছে, বাড়িগুলো, যারা বাসিন্দারা তাদের বাড়িগুলো বিপর্যস্ত হয়ে পড়ছে, ভেঙে পড়ছে, এবং সেই জায়গাটাকেই তারা কিন্তু একেবারে একটা শৈল্পিক বিচারে তুলে ধরছেন। আর বহু মানুষ এই সীমান্তে যারা রক্ষণাবেক্ষণ করছে, অর্থাৎ সেই সেনাবাহিনীর মানুষজন, তারা রয়েছেন, এবং তাদের কিন্তু প্রতিনিয়ত সেই গোলাগুলির সামনে একেবারে প্রাণ দিতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়, এই সব কিছুকে তারা তুলে ধরছেন। এবং ওই যে ট্যাগলাইন বললাম যে মাটি ভাগ হয় মা ভাগ হয় না, সেই তকমা নিয়ে কিন্তু তারা বিশ্বজনীন এই দেশভাগের সমস্যা এবং জমিহারা বাস্তুহারা হওয়ার সমস্যাকে তুলে ধরছেন, আর সেভাবেই তারা পেয়ে যাচ্ছেন এবারে 2019 মণ্ডপ সজ্জায় সেরা পুজোর সম্মান।